নমস্কার বন্ধুরা, আপনাদের প্রত্যেককে স্বাগত জানিয়ে শুরু করছি আমির হোসেন লস্কর। রাতাবাড়ি তপশিলী সংরক্ষিত বিধানসভা আসনের নির্বাচনী প্রচার জমে উঠেছে। উল্লেখযোগ্য যে রাতাবাড়ির বিধায়ক কৃপানাথ মালা গত সংসদীয় নির্বাচনে তিনি করিমগঞ্জ জেলার সাংসদ নির্বাচিত হলে রাতাবাড়ি সমষ্টিতে উপনির্বাচন দেখা দেয়। রাতাবাড়ি বিধানসভা সমষ্টির উপনির্বাচন নির্বাচনী প্রচার ইতিমধ্যে জমে উঠেছে। বিরোধী কংগ্রেস দল এবং ভারতীয় জনতা পার্টি শাসক দল হিসাবে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় প্রথম সারিতে রয়েছে। উপনির্বাচনে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী বিজয় মালাকারের পক্ষে নির্বাচনী প্রচারে জোর তুলতে একের পর এক তাবড় তাবড় নেতারা এসে জনসভা করে যাচ্ছেন। আজ মঙ্গলবার বিভিন্ন প্রান্তে অর্থাৎ রাতাবাড়ি সমষ্টির বিভিন্ন প্রান্তে নির্বাচনী জনসভায় অংশগ্রহণ করেন রাজ্যের দাপুটে মন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। তার সঙ্গে করিমগঞ্জ জেলার ভারতীয় জনতা পার্টির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত থাকা ছাড়াও জেলার অন্যান্য সমষ্টির বিধায়করাও উপস্থিত ছিলেন। রাজ্যের দাপুটে মন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা নির্বাচনী প্রচারে মুখ্যত এটাই উল্লেখ করেন যে কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির সরকার রয়েছে, রাজ্যেও ভারতীয় জনতা পার্টির সরকার রয়েছে, আর রাতাবাড়ি সমষ্টিতে যদি ভিন্ন দলের বিধায়ক নির্বাচিত হন তাহলে গরু কি দুধ দেবে, এখানে কি কোনো ফসল ফলবে। অর্থাৎ বুঝিয়ে দিতে চাইছেন যে শাসক দলের বিধায়ক যদি নির্বাচিত করা না হয় তাহলে উন্নয়নে ব্যাঘাত ঘটবে। অভিনন্দন জানাইছো সবে আচ্ছা পরিমাণ কৃপানাথ মালা লং লিভ, ঠিক আছে, আশীর্বাদ করবেন ভালো থাকার জন্য, রাতাবাড়ির জন্য নাম করবে, বরাকের জন্য নাম করবে, ঠিক আছে। আজি বহুদিনের মূরত লোকসভা নির্বাচনের মূরত আমি রাতাবাড়িত আহিছো। যোৱা কালি অসমের মুখ্যমন্ত্রী ডাঙরিয়াও আমার ইয়াত আহিছিলে। প্রথমতে মই আপোনালোকক ধন্যবাদ জানাব লাগিব যে এইবার আমার লোকসভা নির্বাচনত এটা ডাঙর ইতিহাস রচনা করে রাতাবাড়ি রাইজে ভারতীয় জনতা পার্টির প্রার্থী কৃপানাথ মালাক 25 বছর পিছত করিমগঞ্জত বিজেপি দলক জিকাই পেলাই দিল্লীলৈকে আপনাদের পঠিয়াই দিলে। তার বাবে মই রাতাবাড়ি রাইজক করিমগঞ্জর রাইজক ধন্যবাদ আর কৃতজ্ঞতা জানাইছো। আমার এসেম্বলি ইলেকশন হয়েছিল 2016 চনত, এজন এমএলএ লাইফ টাইম কিমান 5 বছর, যেতিয়া এমএলএ এমপি হয়ে গেল প্রমোশন হয়ে গেল তেতিয়া আমাক ইয়াত একটা বাই ইলেকশন লাগিলে, একটা উপনির্বাচন আহিলে। উপনির্বাচনত এমএলএ কার্যকাল কিমান থাকিব মাত্র 1.5 বছর, এতিয়া যে আমি রাতাবাড়ি সমষ্টিত ভোট দিম 5 বছরের কারণে আমি ভোট নিদিও, মাত্র 1.5 বছরের কারণে আমি ভোট দিম। এই 1.5 বছর আমি যাকে ভোট নিদিও কিয় তেও এমএলএ হব, কিন্তু সরকার পরিবর্তন নহয়, সরকার অসমত বিজেপি দলের থাকিব। আর দিল্লিত আপনাদের নরেন্দ্র মোদী ডাঙরিয়াক 5 বছরের কারণে প্রধানমন্ত্রী পাতি দিছে। আজি নরেন্দ্র মোদী ডাঙরিয়ার নাম যেতিয়া আমার মনলৈ আহে তেতিয়া ভারতবাসীয়ে এটা কথা আজি আমি সকলে অনুভব করু যে নরেন্দ্র মোদী ডাঙরিয়ায় আজি ভারতের কারণে পৃথিবীর বুকুত যিমানবিলাক আজি সন্মান কঢ়িয়াই আনিছে সে আমি কোনো ভারতবাসীয়ে আগত কল্পনাও করিব পৰা নাছিলো। আপোনালোকে আগত জানে আমি পড়ি থকা দিনের পর রাজনীতি দেখিছো, ভারতের প্রধানমন্ত্রী আমেরিকালেকে যায়, আমেরিকার রাষ্ট্রপতিক লগ পাবর কারণে ভারতের
প্রধানমন্ত্রী 7 দিন 8 দিন রাখব লাগে, তারপর 5 মিনিট সময় দিয়ে। এতিয়া টিভিত আপনাদের দেখিছে নরেন্দ্র মোদী আমেরিকাত গৈছে, ভারতত নরেন্দ্র মোদীর মিটিংত যিমান মানুষ আমেরিকাত তাতকৈ দুগুণ মানুষ। আর আমেরিকাত নরেন্দ্র মোদীর মিটিং শুনিবর কারণে কোন আহিছে? আমেরিকার রাষ্ট্রপতি নিজে গৈ ভারতের প্রধানমন্ত্রীর মিটিংত অংশগ্রহণ করেছে। আপনাদের চিন্তা করো, 20 বছর 10 বছর আগত ভারতের প্রধানমন্ত্রী আমেরিকার রাষ্ট্রপতিক অ্যাপয়েন্টমেন্ট নাপায়, এতিয়া আমেরিকার রাষ্ট্রপতি আহি ভারতের প্রধানমন্ত্রীর মিটিংত অংশগ্রহণ করে, 1.5 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা প্রধানমন্ত্রীর লগত মিটিংত ভাষণ দি। আজি ভারতের এনেকুয়া সম্মান, ভারতের এনেকুয়া নাম আগত কেতিয়াও হওয়া নাছিল। এতিয়া বিজেপির বা নরেন্দ্র মোদীক কোনোবাই যদি কয় নরেন্দ্র মোদী কিমান দিনলৈ প্রধানমন্ত্রী থাকিব, তেতিয়ালৈকে আমার উত্তর এটাই যে নরেন্দ্র মোদীয়ে নিজে যিমান দিন ইচ্ছা করে সিমান দিন ভারতের প্রধানমন্ত্রী হয়ে থাকিব, কারণ ভারতের রাইজে নরেন্দ্র মোদীক ইমান মরম করে। আজি নরেন্দ্র মোদী ডাঙরিয়া দিল্লীত বিজেপির প্রধানমন্ত্রী, আর দিসপুরত বিজেপির সরকার সোনোয়াল ডাঙরিয়া মুখ্যমন্ত্রী, দিল্লীত বিজেপি, দিসপুরত বিজেপি, রাতাবাড়িত কি কংগ্রেস হলত হলে কি গছে ফল দিব নাকি? আপনাদের নিজে কোকসুন, দিব নাকি? হ্যাঁ, গরু দুধ দিব?